ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার এমআর টিভি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে আমি দেখাইতে চলছি যে মুরগির মিঠা মিঠা পায়খানা করলে কিভাবে এটা সমাধান করবেন। তো দর্শক, মিঠা মিঠা পায়খানাটা এটা ব্রয়লার মুরগির এবং যে কোনো মুরগির ক্ষতিকর একটি রোগ। এই রোগটি হলে মুরগির খুব ওয়েট কমে যায় এবং অনেক রোগাক্রান্ত হয়ে যায়। দেখা যায় যে মুরগি মারা যায়। তো অধিকহারে যদি খামার হয়ে যায় তাহলে খামারের মুরগি বাঁচানো সম্ভব হয় না। তাই এই মিঠা মিঠা পায়খানা এটা যদি আপনার খামার প্রতিদিন পরিদর্শন করবেন, ঠিকঠাক মতো দেখবেন যে পায়খানা ঠিকঠাক মতো হইতেছে কি না। যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় দেখা যায় যে কিছু কিছু রোগ, যেমন চুনা পায়খানা অথবা মিঠা মিঠা পায়খানা, এই এই দুইটা খুব ক্ষতিকর একটা দিক। এই দুইটা হলে অধিকাংশ হারেই দেখা যায় যে মুরগিগুলা মারা যায়, খুব তাড়াতাড়ি যদি চিকিৎসা না করতে পারেন। আপনার খামারে যদি দেখেন যে দু একটা মুরগিতে হবাই একটু পায়খানা করতেছে মোটামুটি, ওই রকম যদি দেখেন যে মিঠা মিঠা পায়খানা করতেছে, মিঠাই কালারের, এই যে দেখেন এইরকম কালারের, তো এই যে দেখেন মোটামুটি দেখা যাইতেছে যে মিঠা মিঠা পায়খানা হইতেছে। তো দর্শক, এটা হইলে কি করবেন আপনারা সে সম্পর্কে আলোচনা করব, কিভাবে এই রোগটা সারাতে পারবেন। তো আপনার খামারে যদি এরকম হয়ে যায় যে দু একটা দেখতে আসেন যে হইতে আছে, তাহলে যে ঔষধটা ব্যবহার করবেন ইনশাল্লাহ তাআলা, এই ঔষধটা যদি খামারে হওয়ার আগে দু একটা মুরগির দেখলে যদি ঔষধটা ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো দেখেন আমার খামারের মুরগিগুলা ভালোই আছে, আজকে বয়স সম্ভবত 19 দিন। 19 দিনে আমার খামারের মুরগিগুলা সুস্থ সবলভাবেই আছে। এখানে 600 মুরগি আছে, আপনাদের দোয়ায় ছোট থেকে এই পর্যন্ত এর ভিতরে মনে হয় 3টা মুরগি হয়তো মারা গেছে বাচ্চার সময়, আর এখন সব মুরগি ভালো আছে আপনাদের দোয়ায়। তো মিঠা মিঠা পায়খানা করলে আপনারা যেই ঔষধটা খাওয়াবেন সেই ঔষধটা আমি দেখিয়ে দেব। এই ঔষধটা যদি নিয়ম হারে যদি খাওয়ায় দেন, তাহলে ঠিক নিয়মে যদি খাওয়ান তাড়াতাড়ি এই পায়খানাটা ক্লিয়ার হয়ে যাবে। তো দর্শক, মিঠা মিঠা পায়খানার জন্য এই 2+টা আপনারা খাইয়ে দিতে পারেন, এটা একটা খুব উপকারী একটা ঔষধ। তো এই ঔষধটা খাওয়াইলে ইনশাল্লাহ মিঠা মিঠা পায়খানা হয়ে থাকলেও অল্পতেই সেরে যাবে। এই 2+টা যে নিয়মে আপনারা খাওয়াবেন, নিয়মটা ভিতরে দেওয়া লেখা আছে, সেই লেখার অনুসারে আপনারা খাইয়ে দিবেন, এটার পরিমাণও লেখা আছে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের একটু হলে উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।